মশা কিছু মানুষকে কেন বেশি কামড়ায়। খোলা প্রাঙ্গণে আড্ডা দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই সেই আড্ডায় যোগ দিয়েছে মশারা। এদিক ওদিক থেকে এসে আপনার গায়ে পায়ে সুচ ফুটিয়ে পালাচ্ছে মশার দল। একটি প্রশ্ন জাগাই স্বাভাবিক, আপনাকেই কেন কামড়াচ্ছে মশার দল, অন্য কাউকে তো ছুঁয়েও দেখছে না। বিশেষজ্ঞরা বলছেন অবশ্যই এর কারণ রয়েছে, নইলে কি আর মশারা বেছে বেছে কামড়ায়? কাকে কামড়াবে তা পছন্দের ক্ষেত্রে মশারা কিছু বৈশিষ্ট্য বিবেচনা করে, তো এগুলি আমরা জানবো আজকের ভিডিওতে। রক্তের গ্রুপ। অনেকে মনে করেন তার রক্ত বুঝি মশার কাছে মিষ্টি লাগে, তাই তাকে মশার কামড় বেশি খেতে হয়। কথাটি কিছুটাও সঠিক। বিশেষ রক্তের গ্রুপের মানুষকে মশা একটু বেশি কামড়ায়। দেখা গেছে ও পজিটিভ ও নেগেটিভ দুই গ্রুপধারী মানুষকে মশা বেশি কামড়ায়। গবেষণায় দেখা গেছে মশা ও গ্রুপের মানুষকে এ গ্রুপের মানুষের চেয়ে দ্বিগুণ কামড়ায়। সুতরাং ও গ্রুপ রক্ত থাকলে সাবধান, দুই হাতে মশা তাড়িয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণের মাত্রা। মশারা কার্বন ডাইঅক্সাইডের প্রতি বেশি আকৃষ্ট হয়। যেসব মানুষ নিঃশ্বাসে বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন মশারা তাদের বেশি কামড়ায়। এজন্য দেখা যায় বাচ্চাদের তুলনায় বয়স্ক ও মোটা মানুষদের মশা বেশি কামড়ায়, তারা অপেক্ষাকৃত বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মশা বেশি কামড়ায়, কারণ এ সময় তারা সাধারণ অবস্থার চেয়ে 21% বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে থাকে এবং দেহের তাপমাত্রা 1.26 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি হয়, যা মশাদেরকে আকৃষ্ট করে। ত্বকে থাকা রাসায়নিকের ধরন ও পরিমাণ। ত্বকে প্রায় 400 ধরনের রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যাদের ধরন ও মাত্রার উপর মশার কামড়ানো নির্ভর করে। শরীরে বিপাক ও ত্বকীয় ব্যাকটেরিয়ার কারণে ত্বকে এসব রাসায়নিক যৌগ জমা হয়, যা বিভিন্ন ধরনের গন্ধ তৈরি করতে পারে। মশা এসব গন্ধ ব্যবহার করে শিকার নির্ধারণ করে। ঘামের গন্ধ। অনেকেই বেশি ঘেমে ওঠেন, ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়। দেহের তাপমাত্রার তারতম্যও ঘামের একটা কারণ, সুতরাং কারো যদি বেশি ঘাম হয় মশার আক্রমণের জন্য তার তৈরি থাকতে হবে। জেনেটিক্স। জিনগত কারণও মশার পছন্দ অপছন্দনে প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে জিনের কারণে 85% মানুষ বিশেষ ধরনের কেমিক্যাল নির্গত করে ত্বক দিয়ে, বাকি 15% লোকজন তা করে না। অ্যালকোহল। হাস্যকর হলেও সত্য, অ্যালকোহল পানকারীদের মশারা বেশি কামড়ায়। এক গবেষণায় দেখা গেছে 12 আউন্সের এক বোতল বিয়ার পান করলেই মশারা আপনার কাছে ছুটে আসবে বেশি। বিজ্ঞানীরা সঠিক কারণ নিশ্চিত হতে না পারলেও ধারণা করেছেন ইথানলের কারণে এটি হতে পারে। কাপড়ের রং। মশা মানুষের পরনের কাপড়ের রঙে আকৃষ্ট হতে পারে। অধিক রঙিন ও উজ্জ্বল রঙের কাপড় পরিধানকারীদের মশা বেশি কামড়ায়। বিশেষ করে কালো, গাঢ় নীল এবং লাল রঙের পোশাকধারীদের মশা বেশি কামড়ায়। তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি থাকে সেই সময় হালকা রঙের পোশাক পরাই বুদ্ধিমানের কাজ হবে। মশা কাদের বেশি কামড়ায় তা নিয়ে এখনও অনেক প্রশ্ন উত্তর অজানা, এখনও গবেষণা চলছে এসব নিয়ে। আশা করা যায় এসব গবেষণা আমাদের জানিয়ে দেবে মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।